হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা ভাবছেন স্যামসং এর একটি স্মার্টফোন কিনবেন, কিন্তু ভাবছেন কোন ফোনটি কিনলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আর আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি আপনাদের জন্য। বর্তমান সময়ে মার্কেটে থাকা স্যামসং এর 15 থেকে 20 হাজার টাকা বাজেটের মধ্যে সেরা 5টি স্মার্টফোন নিয়ে, যে ফোনগুলোতে থাকবে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, দুর্দান্ত গেমিং প্রসেসর, বিগ ব্যাটারি এবং বিগ ডিসপ্লে সেকশন, আর এই ফোনগুলো আপনাকে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য, যাতে করে আপনার পছন্দের সেরা ফোনটি চয়েস করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের তালিকার পঞ্চম ফোনটি হলো স্যামসং গ্যালাক্সি M12। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে আমাদের তালিকায়, এই ফোনটি আমরা কেন রেখেছি, চলুন তাহলে শুরু করা যাক। এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.5 ইঞ্চি মাপের HD প্লাস রেজুলেশনের PLS IPS LCD প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 90 হার্টস। আর এই ফোনটির ব্যাকসাইডে থাকবে কোয়াড ক্যামেরা, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের। ফোনটিতে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির চিপসেট হলো Exynos 850, আর এটা হলো 8 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপস। আউট অফ দ্য বক্স হলো Android 11 এবং অন UI 3.1। এই ফোনটির GPU হলো Mali G52, আর সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 6000 mAh এর ব্যাটারি, বক্সে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির র্যাম হলো 6 GB আর রম হলো 128 GB, ওজন হলো 221 গ্রাম। বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 17,499 টাকা। আমার কাছে মনে হয়েছে আপনারা যারা দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, দুর্দান্ত গেমিং প্রসেসর একটি ফোন খুঁজছেন, তারা এই ফোনটি কিনতে পারেন। আমাদের তালিকার চতুর্থ ফোনটি হলো স্যামসং গ্যালাক্সি A32। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে আমাদের তালিকায়, এই ফোনটি আমরা চতুর্থ অবস্থানে কেন রেখেছি, চলুন তাহলে শুরু করা যাক। এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.4 ইঞ্চি মাপের ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 90 হার্টস। আর এই ফোনটির ব্যাকসাইডে থাকবে কোয়াড ক্যামেরা, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের। ফোনটিতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির চিপসেট হলো মিডিয়াটেকের Helio G80, আর এটা হলো 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপস। আউট অফ দ্য বক্স হলো Android 11 এবং অন UI 3.1। সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh এর ব্যাটারি, বক্সে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটির ওজন হলো 184 গ্রাম। আর ফোনটির র্যাম হলো 6 GB এবং 8 GB, রম হলো 128 GB। আর এই ফোনটি বর্তমানে বাংলাদেশে মার্কেটে পাওয়া যাচ্ছে 6 128 GB ভার্সনটি 25,999 টাকা, আর 8 128 GB ভার্সনটি 27,999 টাকা। আমার কাছে মনে হয়েছে আপনারা যারা দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, দুর্দান্ত গেমিং প্রসেসর এবং বিগ ডিসপ্লের একটি ফোন খুঁজছেন, তারা এই ফোনটি কিনতে পারেন। আর এই ফোনটি আপনাকে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আমাদের তালিকার তৃতীয় ফোনটি হলো স্যামসং গ্যালাক্সি A12। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে ফোনটি আমরা আমাদের তালিকার তৃতীয় অবস্থানে কেন রেখেছি, চলুন তাহলে শুরু করা যাক। এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.5 ইঞ্চি মাপের HD প্লাস রেজুলেশনের PLS IPS LCD প্যানেল। ব্যাকসাইডে থাকছে কোয়াড ক্যামেরা, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের।
ফোনটিতে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির চিপসেট হলো মিডিয়াটেকের হেলিও P35 আর এটা হলো 12 নানোমিটার আর্কিটেকচার একটি চিপস। আর এই ফোনটির আউট অফ দ্য বক্স হলো Android 10। আর সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh এর ব্যাটারি। বক্সে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটির ওজন হলো 205 গ্রাম। ফোনটির র্যাম হলো 3, 4 এবং 6 GB আর রম হলো 32, 64 এবং 128 GB। বর্তমান সময় এই ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 4, 64 GB ভার্সনটি 14,999 টাকা আর 4, 128 GB ভার্সনটি 16,499 টাকা। আমার কাছে মনে হয়েছে আপনারা যারা দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি এবং দুর্দান্ত গেমিং প্রসেসর একটি ফোন খুঁজছেন তারা এই ফোনটি কিনতে পারেন। আমাদের তালিকার দ্বিতীয় ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F22। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে, আমাদের তালিকায় এই ফোনটি আমরা কেন রেখেছি, চলুন তাহলে শুরু করা যাক। এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.4 ইঞ্চি মাপের ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 90 হার্টজ। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের। ফোনটিতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির চিপসেট হলো মিডিয়াটেকের হেলিও G80 আর এটা হলো 12 নানোমিটার আর্কিটেকচার একটি চিপস। আউট অফ দ্য বক্স হলো Android 11 এবং ON UI 3.1। সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 6000 mAh এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটির ওজন হলো 203 গ্রাম। ফোনটির র্যাম হলো 6 GB আর রম হলো 128 GB। বর্তমান সময় বাংলাদেশে মার্কেটে ফোনটি পাওয়া যাচ্ছে 19,499 টাকা। আমার কাছে মনে হয়েছে আপনারা যারা 20,000 টাকা বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটি কিনতে পারেন। আর এই ফোনটিতে স্যামসাং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, দুর্দান্ত গেমিং প্রসেসর দিয়ে নিয়ে এসেছে আর এই ফোনটি আপনাকে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আমাদের তালিকার প্রথম ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M32। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে, আমাদের তালিকায় এই ফোনটি আমরা প্রথম অবস্থানে কেন রেখেছি, চলুন তাহলে শুরু করা যাক। এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.4 ইঞ্চি মাপের ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 90 হার্টজ। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের। ফোনটিতে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির চিপসেট হলো মিডিয়াটেকের হেলিও G80 আর এটা হলো 12 নানোমিটার আর্কিটেকচার একটি চিপস। আউট অফ দ্য বক্স হলো Android 11 এবং ON UI 3.1। সিকিউরিটি হিসাবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 6000 mAh এর ব্যাটারি। বক্সে দেওয়া হয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। ওজন হলো 196 গ্রাম। আর এই ফোনটির র্যাম হলো 6 GB আর রম হলো 128 GB। বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 22,999 টাকা, তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি আমরা 18,000 থেকে 19,000 টাকায় পেয়ে যাব। আর এই ছিল বর্তমান সময় বাংলাদেশের মার্কেটে থাকা স্যামসাংয়ের 15,000 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি স্মার্টফোনের আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।